এবারে পরের প্রশ্ন পবিত্র কোরআন ধরার আগে উজু করাটা কি বাধ্যতামূলক অনেক মুসলিমই মনে করেন যে উজু করা বাধ্যতামূলক যখন কোরআন ধরবেন বা কোরআন পাঠ করবেন বেশিরভাগ মুসলিমই এরকমটা ভেবে থাকে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে এটা ফরজ কিনা পবিত্র কোরণের একটা আয়াত আছে সুরা ওয়াকিয়া অধ্যায় নম্বর ছাপান্ন আয়াত সাতাত্তর থেকে আশি এখানে বলা হয়েছে যে আল্লাহ স্নান করন অবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে কেউ স্পর্শ করবে না করবে শুধু তারা যারা পবিত্র পবিত্রকরণের এ আয়াতের ভিত্তিতে অনেক মুসলিম মনে করে এটা ফরজ যে অজু করতে হবে পবিত্র পবিত্রকরণ ধরার আগে তবে যদি পড়েন নজুলে কোরআন আর যদি ইবনে কাসিরে তাফসির পড়েন তিনি বলেছেন আয়াতটা নাজিল হয়েছিল যখন লোকজন অভিযোগ করেছিল যে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে আসলে বলছে যে কোরআন কেউ স্পর্শ করবে না এটা সেই কোরআনের কথা বলা হচ্ছে যেটা আছে লোহ মেহফুজে এটা কোরআনের মুস্তাফের কথা বলছে না কোরআন এরকম একটা কপি যে কেউ কিনতে পারে চার বা পাঁচ ডলার দিয়ে একশো টাকা অথবা দেড়শো টাকা তারপর ধরতে পারে এখানে বলা হয়েছে কেউ স্পর্শ করতে পারবে না সেই কোরআন যেটা লৌহ মেহফুজে শুধু তারাবাদের যারা মুতাহরিন তাহলে কিতাবে মাকনুন হচ্ছে সেই বই যেটা লোহে মেহফুজে আর মোতাহারিন মানে শুধু শারীরিক পবিত্রতা নয় যে উজু থাকতে হবে এর মানে শারীরিকভাবে পবিত্র হওয়ার পাশাপাশি তার মন আর আত্মা পবিত্র হবে নিষ্পাপ তার মানে এখন শয়তান ফেরেস্তাগণের কাছে আসতে পারবে না ধরতে পারবে না শুধুমাত্র ফেরেস্তাগণ ধরতে পারবে এত মুসাফের কথা বলছে না যদি নজুল কোরআন জানেন যে কি কারণে নাজিল হয়েছে সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এগুলোর ভিত্তিতে যে সব বিশেষজ্ঞ জানেন তারা বলেন যে এই আয়াতের ভিত্তিতে বলা যাবে যে অজু করা ফরজ তবে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে এটা করলে ভালো যদি কেউ পবিত্রকরণ ধরার আগে অজু করে নেয় সেটা ভালো ধন্যবাদ ডক্টর